আমরা সকলে জানি হ্যামিস্টার কিন্তু 26 তারিখে পেমেন্ট করবে, আমরা যে কাজ করেছি ওইটার পেমেন্ট কিন্তু 26 তারিখে কিন্তু করে দেবে। তো এখন কথা হচ্ছে এই যে পেমেন্টটা করবে, এই পেমেন্টটা আপনারা যদি আপনাদের হ্যামিস্টারে 2টা ভুল করেন তাহলে পেমেন্ট দূরের কথা, আপনার কিন্তু হ্যামিস্টার অ্যাকাউন্টে কিন্তু থাকবে না, ব্যান কিন্তু হয়ে যাবে। তো 2টা ভুলই কিন্তু খুবই সেন্সিটিভ, আমরা কিন্তু প্রত্যেকে প্রতিনিয়ত কিন্তু এই 2টা ভুল কিন্তু আমরা করছি। তো 2টা ভুল কি, 1 নম্বর যে ভুলটি হলো এইখানে আমরা অতিরিক্ত কয়েন পাওয়ার লোভে আমরা করি কি, এইখানে একটি এআই বা বট অথবা রোবোটিক সিস্টেমে আমরা যে এইখানে ট্যাপ ট্যাপ করলে যে কয়েনগুলো পেতাম এগুলো আমাদের করতে হয় না, আমরা করি কি এআইয়ের মাধ্যমে অথবা কোনোরকম রোবট বা বট এগুলোর মাধ্যমে আমরা এইখানে সিস্টেম করি, তারা অটোমেটিকভাবে কিন্তু এরকম কয়েনগুলো কিন্তু সারাদিন কিন্তু জমা কিন্তু হয়েই থাকে, এটা কিন্তু একদম ইললিগ্যাল। তো এখন আপনি যদি এই যে ইললিগ্যাল বিষয়ে আপনি যদি এখানে কয়েন জমান বা এখান থেকে ডিপোজিট এখানে রয়েছে প্রফিট পার আওয়ার এইসব বিষয়ে এখানে কিছু রকম মানে এআই বা বট দিয়ে যদি আপনি এগুলো বাড়িয়ে নেন তাহলে কিন্তু আপনার হ্যামস্টার যদি কোনো রকমে বুঝতে পারে তাহলে কিন্তু আপনার পেমেন্ট ধরার কথা, আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টে কিন্তু ব্যান কিন্তু করে দেবে। এটা কিন্তু অনেকের সাথে হচ্ছে, অনেক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ব্যান কিন্তু হয়ে গেছে। তো আপনি অবশ্যই এখান থেকে বেশি পরিমাণে অটোমেটিক কয়েন বাড়ানোর লোভে আপনি এখান থেকে কোনো রকম বট আপনি ব্যবহার করবেন না। আপনি এখান থেকে কয়েন বাড়ানোর 2টি উপায় রয়েছে, একটি হলো আপনি এখান থেকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করবেন তাহলে এখান থেকে অটোমেটিকভাবে কয়েন চলে আসবে, এবং আরেকটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার, এখান থেকে আপনার যে কয়েনগুলো থাকবে এইগুলো আপনি এখানে ডিপোজিট করলে অটোমেটিকভাবে কিন্তু এখান থেকে আপনাকে একটি প্রফিট কিন্তু দেওয়া হবে, এখান থেকে কয়েন আপনাকে জমা হবে। তো এই 2টি উপায় আপনি কয়েন বানাতে পারেন। এর বাদ দিয়ে যদি আপনি এখানে কোনোরকম রোবোটিক সিস্টেম চালু করেন আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টে থাকবে না, আপনি কিন্তু কোনোরকম পেমেন্টই কিন্তু পাবেন না। তো এটা কিন্তু আপনি খুবই সতর্ক থাকবেন। তো দ্বিতীয় যে বিষয়টি রয়েছে বা ভুলটি রয়েছে, আপনারা এর কারণে পেমেন্ট পাবেন না বা আপনার অ্যাকাউন্টে ব্যান হবে, সেটা হলো আমরা এখান থেকে অনেকে জানি দেখতে পাচ্ছেন এই যে সাবি, অনেকে রয়েছে আপনাকে বলবে এইভাবে সাবি বানান ওইভাবে সাবি বানিয়ে নিন। তো আপনি এখান থেকে বিভিন্ন রকমের গেম খেলার মাধ্যমে কিন্তু এই যে সাবিগুলো রয়েছে এইটা কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই সাবি বানানোর জন্য এমন অনেকেই রয়েছে তারা করছে কি, তারা বিভিন্ন রকমের আপনার ওই গ্রুপে জয়েন হচ্ছে, অ্যাকাউন্টে জয়েন হচ্ছে, টেলিগ্রামে এই সেই মানে নানাবিধ তারা স্ক্যাম কিন্তু এখানে করছে। তো এখন আপনি যদি এখান থেকে এমন কোনো কিছু স্ক্যাম করেন এবং এইটা যদি আপনার হ্যামস্টার যদি কোনো রকমে বুঝতে পারে তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু ব্যান করে দেওয়া হবে, এমনকি আপনি কোনো রকম পেমেন্টও কিন্তু পাবেন না। তো অবশ্যই এই যে আমি 2টা ভুলের কথা বললাম, আপনি এই বর্তমান সময়ে এই সময়ে এই 2টা ভুলের একটাও কিন্তু করবেন না। আমরা কিন্তু সময় সকলেই জানি যে পেমেন্টের মানে দিন তারিখ কিন্তু খুব কাছে চলে আসছে। তো এখন আপনি যদি এই ধরনের ভুল যদি আপনার এখানে হ্যামস্টারে করেন তাহলে কিন্তু তারা এখন কিন্তু খুবই স্ট্রং বা হার্ডভাবে কাজ কিন্তু করছে যেন কেউ এখান থেকে স্ক্যাম করতে না পারে। তো আপনি অবশ্যই এই 2টা ভুল যদি করে থাকেন এখন থেকে বাদ দিন, আর না করে থাকলে ভুলেও এই ভুলগুলি করবেন না, আর যারা অলরেডি করছে তাদেরকে অবশ্যই সতর্ক করে দেবেন।